যদি মানুষের এক ক্ষুদ্র অংশ এরকম হয়ে যান শুধু তারা যেভাবে থাকেন সেটাই বদলে দেবে এ জগতের পরিবেশ আমরা কি পৌঁছাবো সেই চরম সংখ্যায় আসন্ন দশ পনেরো বছরে সেটাই দেখার যেটার জন্য আমরা সচেষ্ট নমস্কার সদ্গুরু আমি আশ্রমে আছি প্রায় দুমাস হয়ে গেল এই জায়গাটি সাধনার জন্য এতটাই উপযোগী আমার ভয় হচ্ছে যে কোনোদিন যদি আমায় বাইরে যেতে হয় বা বাড়ি যাই পরিবারের সাথে দেখা করতে তাহলে মানিয়ে নিতে পারবো না এটা কি এমন যে কেউ একবার আশ্রমে বাস করলে সে অন্য কোথাও বাস করার অনুপযুক্ত হয়ে যাবে আপনি এটাকে এভাবে দেখছেন না কেন যে বাড়িতে থেকে একটা জায়গা যাকে আপনি বাড়ি বলছেন সেখানে থেকে আপনি আশ্রমে থাকার অযোগ্য হয়ে গেছেন কিন্তু আমি দুমাস ধরে পেরেছি তো এটা অনেকটা এরকম আপনি নারকেল গাছগুলি দেখেছেন এখানে তেমন বেশি একটা দেখতে পাবেন না যদি পাশের জমিতে দেখেন আমাদের নারকেল গাছগুলো ভালোই হয়েছে ভালো ফলন হচ্ছে তুলনামূলকভাবে অনেক ভালো আসলে আমাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশান এখানকার যারা মূলত আর সুপারি চাষ করেন দেশের সফলতম পাঁচটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মধ্যে স্থান অর্জন করেছে তো তার মানে তার মানে তারা ভালোই ফলন দিচ্ছে আর সুপারিগুলো এরা এত ভালো ফসল দিচ্ছে তাহলে একটা কাজ করা যাক একই নারকেল গাছগুলোকে নিয়ে গিয়ে পাহাড়ের মাথায় রাখুন সত্যি দারুণ জায়গা বেশ ভালো হবে ওই ওপরে নারকেল গাছ থাকলে যখন আমরা ওপরে উঠি আর খুব তেষ্টা পায় সেখানে যদি নারকেল পাওয়া যায় তাহলে তো কথাই নেই কিন্তু যদি আপনি নারকেল গাছ ওপরে তোলেন তারা সব শুকিয়ে মরে যাবে কারণ বিভিন্ন ধরনের জীবনের দরকার ভিন্ন ভিন্ন ধরনের পরিবেশ নানা রকমের মাটি নানা রকম জলবায়ু কোনো মানুষের বিকশিত হতে একজন মানুষ হিসেবে যদি উন্নতি লাভ করতে চান একজন ইঞ্জিনিয়ার হিসাবে হয়তো আমি তা বলবো না কিন্তু তবুও হয়তো কারণ আমরা নির্মাণ করছি না যতটা দরকার তাই হয়তো এই জায়গাটা খুব সহায়ক নয় যদি আপনি সফল হতে চান একজন ডাক্তার হিসাবে হয়তো এটা তার জন্য অনুকূল জায়গা নয় যথেষ্ট রুগী নেই যদি উকিল হতে চান যদি উকিল হিসাবে সফল হতে চান সঠিক জায়গা নয় কারণ তেমন ঝুটঝামেলা ঝামেলা নেই তাই উকিল হিসাবে উন্নতি লাভ করতে পারবেন না কিন্তু যদি খোঁজেন কিভাবে এই সত্তাটি সমৃদ্ধি লাভ করতে পারে এর জন্য এক বিশেষ আবহাওয়া দরকার এই আশ্রম নির্মিত সেই উদ্দেশ্যে আপনার অন্য কিছু হিসাবে উন্নতির জন্য নয় হয়তো কোনো শহর বা শিল্পাঞ্চল বা কোনো আদালত চত্বর হয়তো অন্যভাবে উন্নতি লাভের জন্য বেশি উপযুক্ত কিন্তু যদি আপনি উন্নত হতে চান একজন ব্যক্তি হিসাবে সমগ্র পরিবেশ তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যেই কিন্তু যদি আপনি অহংবোধ বাড়াতে চান থাকার জন্য খুব বাজে জায়গা খুবই খারাপ জায়গা একদমই ভালো নয় আপনি পাহাড়ের মাথা নারকল গাছের চেয়েও দ্রুত শুকিয়ে যাবেন তো বিভিন্ন জায়গা তৈরি করা হয়েছে বিভিন্ন উদ্দেশ্যে প্রথমে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে আপনার জীবনের উদ্দেশ্য অভিমুখ কোনটি তারপরে কোথায় থাকতে হবে তা স্বাভাবিকভাবেই আসবে কোথায় থাকতে হবে আপনি হতে চান একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কিন্তু আপনি গিয়ে বসলেন সমুদ্রের তীরে ঠিক না কিছুই করার নেই সেখানে সমুদ্রতীর লোকজন ছুটি কাটাতে খালি বসে থাকতে মজা নিতে সমুদ্রের বালির যাই হোক ওটা জায়গা নয় কলকারখানা বানানোর তো সেই জন্য আপনাকে যেতে হবে আর এক রকম জায়গায় কিন্তু আপনি উন্নত হতে চান একজন ব্যক্তি হিসাবে আপনি আগ্রহী নন কোনো পেশায় উন্নতি লাভ করতে বরং আপনি সমৃদ্ধ হতে চান একজন ব্যক্তি হিসাবে তাহলে এটাই জায়গা সেই জন্যই এই জায়গাটি তৈরি করা আমার ইচ্ছা এরকম হাজার হাজার জায়গা যদি থাকতো সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে কিন্তু দুঃখের বিষয় ব্যাপারটা তেমন নয় কারণ বিগত কিছু শতকে এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে সরিয়ে ফেলা হয়েছে নানা দিক থেকে যদি আপনি এটা জেনে না থাকেন যদি আমি উল্লেখ করি কৃষ্ণর নাম মানুষ ভাববেন মাখন বাঁশি আর গোপিনীগণ কিন্তু কৃষ্ণ তৈরি করেছিলেন হাজার বা হাজারেরও ওপরে সংখ্যায় আধ্যাত্মিক আশ্রম তার জীবনকালে উত্তরে সমভূমি জুড়ে তো কেউ সেটা নিয়ে কথা বলেন না কারণ তারা তাদের আগ্রহ অনুযায়ী কথা বলেন সেই সমস্ত পরিকাঠামো ভেঙে ঘুরিয়ে ফেলা হয়েছে কারণ একের পর এক বহিরাক্রমণ এই দেশে ঘটেছে বারবার কিছু খুব দাম্ভিক এবং নিষ্ঠুর মানুষের হাতে যারা ধ্বংস করেছেন সব কিছুই যা তাদের মতো নয় আপনি যদি তাদের মতো না হন আপনি মৃত এটাই তাদের নীতি এতে প্রচুর নষ্ট হয়েছে কিন্তু এখন তা আবার গড়ে তোলার সময় যেমন আমি বলেছিলাম দু হাজার পঁচিশের মধ্যে আমাদের এখানে দশ হাজার মানুষের থাকার উপযুক্ত পরিকাঠামো থাকবে বছরে সাত মাস সাধনা করার জন্য উদ্দেশ্য হল যথেষ্ট পরিকাঠামো তৈরি করা যাতে যথেষ্ট পরিমাণ আধ্যাত্মিকভাবে শক্তিশালী এই দল বা ওই দলের পৃষ্ঠপোষক নয় কিন্তু অন্তরে ধীর স্থির ভারসাম্যযুক্ত জনসাধারণ আমরা চাই না এমনটা সমগ্র সাতশো তিরিশ কোটি জনগণের জন্য যদি মানুষের এক ক্ষুদ্র অংশ এরকম হয়ে যান তাদের কাউকে কিছু শেখাতে হবে না শুধু তাদের থাকা ধরনই বদলে দেবে এই জগতের পরিবেশ আমরা কি আমরা কি পৌঁছাবো সেই চরম সংখ্যায় আগামী দশ পনেরো বছরে সেটাই দেখার যেটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি তরুণেরা যারা এখনো টিকে বা জড়িয়ে পড়েননি এখন অবধি হারিয়ে যাননি বা নিজের ভেতরে বা বাইরে জড়িয়ে যাননি আপনি অবশ্যই এটা ভেবে দেখবেন কারণ একটা প্রজন্ম হিসাবে আমাদের এই সম্ভাবনা রয়েছে যে যেভাবে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের টিকে থাকা সংগ্রাম থেকে মুক্তি এনে দিয়েছে এটা এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ এভাবে কথা বলছেন যে এটা হয়তো অবাস্তব শোনাবে এখন কিন্তু এটা হবেই মানুষ বলছেন আর কুড়ি থেকে পঁচিশ বছরে গ্রহের কাউকেই আর কোনো কাজ করতে হবে না তাই অনেকেই খুব চিন্তিত তারা আমায় নানান সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্মেলনে ডাকছে না জিজ্ঞাসা করছেন আমরা কি করব আমি বললাম আপনারা সব প্রফেসরেরা অদরকারী হয়ে পড়বেন কারণ এই বোকা যন্ত্রটি দিনে দশটা করে পিএইচডি পাবে আমার ফোন দিনে দশটা পিএইচডি করতে পারে সেই পরিমাণ তথ্য এর হাতে আছে সমস্ত মূর্খরা যারা একটা বই পড়েছেন আপনার কয়েক বছর আগে আর তারা ভাবছেন তারা মহাজ্ঞানী তারা সবাই হারিয়ে যাবেন কারণ তাদের লক্ষ্য জন্য যা পারে না তা এই ছোট্ট যন্ত্রটা করতে পারবে তাই এটা ঠিক সময় মানুষ আতঙ্কিত কি হবে আমাদের জীবিকার আমি বললাম আপনি সারা জীবনের জন্য ছুটিতে থাকবেন কি দারুণ ব্যাপার এমনিতেই আমি দেখি না আপনাদের প্রফেসরদের আপনাদের কাজে যেতে আনন্দে নাস্তে নাস্তে কতজন প্রফেসর আছেন যারা নাস্তে নাস্তে ক্লাসরুমে যান মহানন্দে এখন আপনার ফোনই আওরাবে গীতা বেদ কোরআন বাইবেল যা খুশি আপনি চাইলে সম্পূর্ণ ব্যাখ্যা সমেত কোন পৃষ্ঠা আপনি চান কোন বিষয় আপনি চান খালি আপনার জিজ্ঞাসার অপেক্ষা আমি জানতে চাই কোন ভগবান কি বলছে মুক্তি নিয়ে সবই আছে সব কিছু যা আপনি স্মৃতির দরুন জানেন তা অর্থহীন হবে কারণ গ্যাজেট বহন করবে সহস্র গুণ বেশি স্মৃতি যা আপনি বহন করেন তার থেকে আর তখনই আর এই সময়ে একজন সত্তা হয়ে ওঠেন তাৎপর্যপূর্ণ এই কারণে আমরা চাই পরিকাঠামো তৈরি করতে এমন মানুষ সৃষ্টি করতে যারা শুধু পুঞ্জীভূত স্মৃতি নয় এটাই কর্ম দ্রবীভূত করা বা ধ্বংস করা বোঝায় প্রকৃত অর্থে একটা পঞ্জিকৃত স্মৃতির ভাণ্ডারের পরিবর্তে আপনি হয়ে ওঠেন এক ব্যক্তিসত্ত্বা তো এই পরিবেশটি তৈরি করা হয়েছে সেই জন্য যদি আপনি মনে করেন আপনি আপনার লক্ষ্য পূরণ করছেন আপনার কোনো জায়গাতেই কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনি বা এখনো পুরোপুরি তৈরি না হন তাহলে আপনার যাওয়া উচিত নয় আপনি কাজটি আগে শেষ করুন কারণ আধসেদ্ধ খাবার সমস্যা করতে পারে বুঝলেন তো তাই এটা গুরুত্বপূর্ণ যে তারা সবাই আতঙ্কিত যে তারা কাজ হারাবেন আর আমি ভাবছি আমি কি করে সামলাব কারণ একবার তারা কাজ হারালে প্রথম প্রথম তারা পাগল হবেন দিশেহারা হবেন নেশা করবেন কিন্তু তারপর তারা সবাই আসবেন আমাদের দরকার হবে ভৌত পরিকাঠামো আর মানব পরিকাঠামো দুটোই কারণ মানুষ হওয়া হয়ে উঠবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ জিনিস একবার যখন এই সব কাজ যন্ত্ররা সামলাবে তাই আপনি আপনার অবশ্যই থাকা উচিত আরও কিছুদিন আর আপনার কাজ শেষ করুন তারপর আপনি দেখবেন যেখানেই যাচ্ছেন ভালো আছেন আমি বাইরের জগতে আপনার থেকেও বেশি বের হচ্ছি আমার ভালোই কাটছে সে বিশ্বের যে প্রান্তেই হোক লোকজন আমাকে প্রশ্ন করেন জানেন তো আমাকে থাকতে হয়েছিল এক বহুল অনুষ্ঠানে মুম্বাইতে তাই কিছু মানুষ চিন্তিত হলেন কিভাবে সদগুরুকে রাখা হবে এই ধরনের ম্যাগজিন ইভেন্টে বুঝলেন তো এত বেশি বিলাসিতা যেভাবে লোকজন সাজ পোশাক করেন তারা নেশা করছেন এটা ওটা করছেন আমি বললাম আপনার কি থেকে মনে হচ্ছে যে আমি অস্বস্তিতে পড়ব তাদের পোশাক পরার ধরন দেখে বা না পড়ার ধরন দেখে বা কি তারা খাচ্ছেন বা পান করছেন কি থেকে আপনারা ভাবছেন যেটা আমাকে অস্বস্তিতে ফেলবে কোনো দিক থেকে আমার আধ্যাত্মিকতা এত ভঙ্গুর নয় যে কেউ খাচ্ছেন কিছু কেউ পান করছেন কিছু কেউ জামাকাপড় পরে বা না পরে এটা আমার জন্য কোনো ব্যাপারই নয় এমনকি এতে আমার কিছু আসেও যায় না কারণ যদি আপনার আধ্যাত্মিকতা এতটাই দুর্বল হয় যে আপনি যদি কারোর দিকে তাকালি এটা ভেঙে পড়বে তাহলে আপনার নিজেকে নিয়ে আরও কাজ করা উচিত সবসময় এত ভঙ্গুর কিছুকে নিয়ে চলা এটা বড্ড মানসিক চাপের যদি আপনি এত ভঙ্গুর কোনো কিছুকে নিয়ে চলেন ধরুন আপনার পা তৈরি হয়েছে এই জেলির মতো যেখানেই পা ফেলবেন ওটা এরকম হয়ে পড়বে তেমন হলে চলাফেরা করা খুব কঠিন সেক্ষেত্রে আপনি জগতে চলাচল করার অযোগ্য তো এই জগতে চলাচলের অযোগ্য হয়ে পড়া এটাকে আধ্যাত্মিকতা ভাববেন না আধ্যাত্মিক মানে যদি আমাকে নরকেও নিয়ে যান আমি তখনও এরকমই থাকব না আমি আপনার বাড়িকে নরক বলিনি আমি বলেছিলাম আপনি কিছু একটা বলেছিলেন